আপনার এই ব্যাটটা দিয়ে হইছে কি আপনার 10100 টাকা সেট আর যদি এটা দিয়ে নেন এটা বড় আপনার 11100 টাকা সেট মানে 1000 টাকা বেশি হবে 1000 টাকা বেশি হবে কেউ হট নিতে পারে কেউ ব্লু নিতে পারে যার যেটা খুশি অপশন থাকবে হ্যাঁ যার যেটা সুবিধা আচ্ছা 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 এটা কি না এটা কি বলবো হ্যাঁ হোয়াইট এবং গ্রিন একই প্রাইস আচ্ছা দুটো এটাও লেফট হবে ভাই হ্যাঁ লেফট হবে আচ্ছা ঠিক আছে হ্যালো গাইস আসসালামু আলাইকুম ইমরান এমবিও ব্লগে আপনাকে স্বাগতম জানাচ্ছি আমি আছি ইমরান আপনাদের সাথে আমাদের ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক চ্যানেলকে সাবস্ক্রাইব পাশে থাকা বেল আইকনকে প্রেস করে দিবেন যখন আমি নতুন ভিডিওটা আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে আসে অবশ্যই গাইস চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আপনাদের একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব আমাকে মোটিভেট করে নেক্সট ভিডিও করার জন্য ধন্যবাদ সবাইকে রফিক ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই আমি ভালো আছি ভাই আজকে আমাদের কি দেখেন ভাই আজকে আপনাদেরকে দেখাবো 16 এর একটা সেট দেখাবো সেখানে ব্যাট থাকবে দুটো যে কোনো একটা বেছে নিতে পারবে এবং আপনি কাট সহ কাট টলি সহ থাকবে এই যে টয়লেট হইছে এটা এটার ভিতরে সবকিছু গুছানো আছে আচ্ছা 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 জি 16 এর জন্য বেশ হবে না জি এটা আপনার ব্যাগটা শুধু 16 এর জন্য হবে এটা নাকি 416 দুটো এখানে 416 দুটো আছে এটা আপনাদের চাকা সিস্টেম আছে আচ্ছা নিচে চাকা আছে এবং এখানে বেল্ট আছে বেলগুলো বের করে সুন্দর সেটিং করে নিতে পারবে আচ্ছা ঠিক আছে আমরা ব্যাগটা পরে দেখব ফারস্টে দেখি ভিতরে কি আছে এটা হ্যাঁ ওকে তাহলে ভিডিও শুরু করি আমরা নাকি প্রথম যেটা যেটা দেখাবো সেটা হচ্ছে আপনাদেরকে ক্রিকেট ব্যাট দেখাবো ক্রিকেট ব্যাট ক্রিকেট ব্যাট আচ্ছা এটা হচ্ছে আপনাদের এসএফ ব্যাট এসএফ ব্যাট না জি ফুল সেটের সেটের সাথে এই এসএফ ব্যাটটা থাকবে ঠিক আছে এবং এসএফ ব্যাট দুইটা ব্যাট থাকবে অলরেডি ভালো আছে এটাতে টোটাল যে সেটটা সেটটা বড় আপনি 10100 টাকা সেট 10100 টাকার ভিতরে 100 টাকা সেটের ভিতরে আপনি 10টা আইটেম থাকবে ওকে 10টা আপনি ক্রিকেটের সম্পূর্ণ আইটেম থাকবে এবং ব্যাট থাকবে দুটো যে কোনো একটা নিতে পারবেন আচ্ছা আর আপনার সেই ক্ষেত্রে আপনার ব্যাট আপনার এই ব্যাটটা দিয়ে হইছে কি আপনার 10100 টাকা সেট আর যদি এটা দিয়ে নেন এটা বড় আপনার 11100 টাকা সেট মানে 1000 টাকা বেশি হবে 1000 টাকা বেশি হবে ব্যাটটা দুটো দুই রকমের ঠিক আছে দুটো দুই রকম হবে না হ্যাঁ হ্যাঁ এই ব্যাটে নিলে আবার এসএফ এর এটা নিলে 1000 বেশি পড়বে নাকি জি আর এটা নিলে 1000 টাকা কম পড়বে 10 টাকা পড়বে নাকি প্রথম ব্যাটটা দিয়ে শুরু করেছি বাদ বাকি মালগুলো দেখাবো আপনারা ভিডিও না টেনে দেখতে থাকবেন ওকে কোনটা প্রেস কত পড়বে ভাই ভাইয়া বাম হাতের এটা পড়বে আপনি 3000 টাকা আচ্ছা আর ডান হাতের এই স্ট্যান্ড ফুট এটা পড়বে আপনি 4000 টাকা সেটের সাথে হ্যাঁ সেটের সাথে আর যদি নিলে ভাই আর কুসনে এটা 6000 টাকা এটা হচ্ছে 3500 টাকা 3500 টাকা না জি তারপর যেটা দেখাবো সেটা হইছে আপনার ব্যাটিং প্যাড দেখাবো ব্যাটিং প্যাড তো আপনার সাদাও থাকবে এবং কালারফুলও নিতে পারবে যার যেটা খুশি এটা থাকবে এসএস প্যাড থাকবে এসএস প্যাড এসএস প্যাড এবং সম্পূর্ণ শীট দেওয়া শীট দেওয়া আপনি সম্পূর্ণ শীট দেওয়া মানে বল লাগলে ব্যথা পাবে না ঠিক আছে এটা আপনি এসএস টেস্ট ওপেনার নামে এটা দেখেন এটা 14 এ খেলতে পারবে 16 এ খেলতে পারবে এবং ক্যাপ গুলো অনেক অনেক সুন্দর এবং আপনার নিচে উপরে আপনার এটা আপনার মাসখানের মাসখানের চওড়া ফিতা নিচে চওড়া ফিতা এই কেউ পেটা শুধু চিকন ফিতা ঠিক আছে হার্ড রেশন তো সেজন্য আপনার চিকন ফিতা দেওয়া হয়েছে পরিশন তো ভালো আছে হ্যাঁ হ্যাঁ অনেক ভালো কোয়ালিটি অনেক হার্ড আছে তো এটা জি আচ্ছা এটা মেন সাইজ না এটা মেন সাইজ হ্যাঁ আচ্ছা লেফট রাইট হবে নাকি এটা এটা লেফট রাইট হবে আচ্ছা আচ্ছা এটা প্রাইস কত রাখবেন এটা প্রাইস মাত্র 1100 টাকা 1100 টাকা কেউ যদি সাদা নিতে সাদা নিতে কেউ যদি বলে আমি সাদা নিব না কালারফুল নিব আপনি কালারফুল আছে আপনি ডিএসসি নামে কালারফুল আচ্ছা আচ্ছা এই প্যাকেজের মধ্যে থাকবে এটা এই প্যাকেজের ভিতরে থাকবে হ্যাঁ মানে এটা অপশনাল থাকবে নাকি যদি গ্রিন চাইলে গ্রিন নিতে পারে নাকি আর সাদা চাইলে সাদা নিতে পারে জি ওকে কি গ্রিনটা দেখি তবে পিছনে হ্যাঁ গ্রিনটা দেখেন খুব সুন্দর এটা আপনি যে এটা চওড়া ফিতা এটা চওড়া ফিতা এটা চিকন ফিতা এটা ডিএসসি নামে আচ্ছা এটা পজিশন ভালো আছে না জি একই প্রাইস করবে প্রাইস একই না প্রাইস একই করবে হ্যাঁ হোয়াইট এবং গ্রিন একই প্রাইস আচ্ছা দুটো এটাও লেফট রাইট হবে ভাই হ্যাঁ লেফট রাইট হবে আচ্ছা ঠিক আছে তারপর যেটা দেখাবো সেটা ব্যাটিং গ্লোভস এটা হচ্ছে এমআরএফ ব্যাটিং গ্লোভস খুবই ভালো কোয়ালিটি ভাইয়া এমআরএফ হ্যাঁ এটা বাইরে পূর্ণ এর রাইট হ্যান্ড হবে লেফট হ্যান্ড হবে রাইট লেফট দুটো হবে হ্যাঁ রাইট এর দুটো হবে এটা ভালো হবে না জি চামড়া দেখেন চামড়া অনেক সুন্দর আছে চামড়া অনেক সুন্দর আছে চামড়া দেখতে পাচ্ছেন গাই আর এটা লেফট রাইট হবে এটা লেফট রাইট হবে লেফট রাইট হবে না আচ্ছা সেটা প্রাইস কত রাখবেন এটা প্রাইস আপনার লোকাল প্রাইস 2000 টাকা যেটা সেটার সাথে 1800 টাকা লাগবে সেটার সাথে 1800 টাকা হ্যাঁ আচ্ছা ঠিক আছে লোকাল 2000 টাকা প্রাইস জি জি আচ্ছা ঠিক আছে তারপর যেটা দেখাবো সেটা হচ্ছে আপনার হেলমেট শেরি নামে
হেলমেটের নেভি ব্লু হ্যাঁ এবং ডাবল ওয়াইজার এখানে ডাবল ওয়াইজার দেওয়া আছে সাইড প্রোটেকশন দেওয়া আছে ঠিক আছে এই যে শেরি নাম এই শেরি লেখা আছে না হ্যাঁ আচ্ছা এই ভিতর প্রোটেকশনটা দেখেন খুব সুন্দর আপনার ঘামটা চুষে নেবে অনেকটা দেখা যায় হ্যাঁ ফর্ম দেওয়া আছে ঘামটা চুষে নেবে অনেক সময় দেখা যায় এখানে আপনার কি ওই ফর্মের মতই করে থাকে ওইটা আবার আপনার ঘাম চুষে না এটা কাপড় তো এটা ঘাম চুষে নেবে আচ্ছা 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 এটা থোতা থোতেনির জন্য হ্যাঁ হ্যাঁ থোতনার জন্য হ্যাঁ থোতনার জন্য এটা আচ্ছা হেলমেটের প্রাইস কত রাখবেন হেলমেটের প্রাইস আপনি সেটের সাথে রাখতেছেন 800 টাকা আর সেটের বাইরে 1000 টাকা রাখতেছেন 1000 টাকা জি আচ্ছা ঠিক আছে তারপর যেটা দেখাবো সেটা হচ্ছে আপনি থাই প্যাড ফাইবার আপনি দুই কালার থাকবে একটা থাকবে নীল কালার একটা থাকবে হোয়াইট কালার এবং মনোরকার থাই মনোরকার থাই মনোরকার থাই বলা হয় এটাকে ঠিক আছে এই যে এটা হচ্ছে মেনটা এটা হচ্ছে কি আপনার রাইট হ্যান্ড ঠিক আছে এই যে আচ্ছা এটা রাইটই নাকি হ্যাঁ রাইটই রাইটই হবে লেফটই হবে দুটো দুটো হোয়াইট ব্লু হবে না এটা হ্যাঁ হ্যাঁ ব্লু আছে ব্লু দেখাচ্ছি আমি আচ্ছা আচ্ছা ব্লুটা হবে হ্যাঁ ব্লুটা এই যে আপনি সাদা দেখেন ভাই ওয়াটার সুন্দর লাগছে হ্যাঁ এই যে ব্লু আছে ব্লুটা দেখেন ব্লুটা খুবই সুন্দর দুইটা কালারই খুবই সুন্দর আচ্ছা এই যে কেউ হট নিতে পারে কেউ ব্লু নিতে পারে যার যেটা খুশি অপশন থাকবে হ্যাঁ যার যেটা সুবিধা আচ্ছা 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 এটা মনোকার না হ্যাঁ মনোকার আচ্ছা আচ্ছা দুইটা কোনটা বেশ কত দুইটা একই নামে দামও একই হবে 500 টাকা মাত্র মাত্র 500 টাকা মাত্র 500 টাকা মাত্র 500 টাকা হ্যাঁ এটা নিলো 500 টাকা এটা নিলো 500 টাকা আচ্ছা 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 আর যদি আপনি সেট ছাড়া নিতে আসেন তাহলে আপনি 100 টাকা পারবে 600 টাকা 600 টাকা এটা সেটের সাথে শুধু 500 টাকা দেওয়া হয়েছে সেটের সাথে শুধু ডিসকাউন্ট দিচ্ছেন নাকি আপনি আচ্ছা তারপর যেটা দেখাবো সেটা হচ্ছে আপনি কি অ্যাবডোমিনাল গার্ড অ্যাবডোমিনাল গার্ড না অ্যাবডোমিনাল গার্ড এবং সাথে জায়গা থাকবে সাপোর্টার হ্যাঁ এটা আপনি প্যান সিস্টেম সাপোর্টার বক্সারের জায়গা বলা হয় নাকি বক্সার বলা হয় এই যে গার্ডটা আছে নিচে নিচে প্যান সিস্টেম করা আছে এই গার্ডটা এভাবে খালি ঢুকিয়ে দিয়া আচ্ছা পরে ফেলবে ঠিক আছে ওকে ওকে এই দুইটা দাম রাখতেছি মাত্র আপনার 250 টাকা 250 টাকা হ্যাঁ গার্ড হইছে 150 টাকা আর প্যান্ট হইছে কি আপনার 100 টাকা আচ্ছা আচ্ছা ঠিক আছে গার্ড 100 প্যান্ট হইছে 100 এই 250 টাকা রাখতেছি সেটার সাথে সেটার সাথে আর এই খুচরা নিলে আর খুচরা নিলে আপনার প্যান্ট 100 টাকায় থাকবে গার্ডের 50 টাকা বেড়ে যাবে আচ্ছা 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 ওকে তারপর যেটা দেখাবো আপনি ক্রিকেট বল ক্রিকেট বল সেটার সাথে সেটার সাথে বল দেওয়া হয়েছে আমি লাল বল নিতে পারবে এবং হোয়াইট বল নিতে পারবে আচ্ছা লাল নিতে পারবে হোয়াইট নিতে পারবে যেটা একটা নিতে পারবে নাকি সেটার সাথে জি এটা নিতে পারবে হোয়াইট নিতে পারবে দুটো প্লেয়ার দুটো প্লেয়ার দুটো দুই রকম হবে আর কি আচ্ছা আর সেটার সাথে নিলে ওই ওটার ভিতরে থাকবে 10100 টাকা সেটের ভিতরে থাকবে ঠিক আছে আচ্ছা যে কোনো একটা নিতে পারবে যে কোনো একটা নিতে পারবে আচ্ছা বলটা খুচরা পেস কেমন হবে এটা বলটা খুচরা পেস আপনার কি আপনার 400 টাকা এটা হচ্ছে আমার 350 টাকা আচ্ছা আচ্ছা আর আমার সেটার সাথে একই প্লেয়ার নিতে চান যে কোনো একটা নিতে পারবে নাকি অপশনাল থাকবে হ্যাঁ ওকে আর লাস্টে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে কি আপনার টলি টলি ব্যাগ এর নাম বলা ব্যাগ টলি ঠিক আছে ব্যাগ টলি এটা এটা খুব সুন্দর কালারটা খুব সুন্দর আছে এটা টুইন ওয়ান না হ্যাঁ টুইন ওয়ান এটা আপনি ক্রিকেট ব্যাট আপনি মনে চাইলে আপনি সরা ব্যাট রাখতে পারেন এই পকেটে এই যে এটা অনেক বড় হ্যাঁ এটা অনেক বড় বিশাল জায়গা না হ্যাঁ আপনি দেখেন এক লগে মনে করেন ব্যাট দুই তিন এক লগে ঢুকাইতে পারবেন কোনো সমস্যা হবে না দেখছেন দুই তিন একসাথে ঢুকাইতে পারবেন এক পাশে হ্যাঁ এটা আপনার দোনো পাশে আছে এই যে এই সাইডেও আছে আচ্ছা এই সাইডেও আছে বৃষ্টিতে মালগুলো ভিজবে না এটা ওয়াটারপ্রুফ জি এবং ভিজা কাপড় চোপড় নিলে আপনি এই যে এই জায়গায় আছে খুবই সুন্দর সিস্টেম ভিজা কাপড় চোপড় এখানে রাখতে পারবে মালের কোনো ক্ষতি হবে না আচ্ছা ভাই পিছের চাকাটা দিয়ে দেবে একটু চাকা আমি ট্রাক ট্রাকের মতো চাকাটা চাকা চাকা না হ্যাঁ চাকাটা খুবই সুন্দর এটা কাঁধে নিতে পারবে জি কাঁধে নিতে পারবে আর এটা যদি কাঁধে না ইউজ করে তাহলে এটা বিলাম হবে হ্যাঁ ভিতরে ঢুকেয়া এটা এইভাবে টেনে নিতে পারবে ঠিক আছে আচ্ছা দেখেন এটা ব্যাগটা সিস্টেমটা খুবই সুন্দর টুইন ওয়ান তো খুব সুন্দর ব্যাগ হ্যাঁ হ্যাঁ খুবই সুন্দর এই চাকাটা হচ্ছে আপনার ট্রাকের চাকা দেখেন ভাই এত বড় চাকা এটা একদম ইজি এটা আপনি ছোট ছোট চাকা দিলে হয় কি আপনি ব্যাগের সাইড গুলো ছিঁড়ে যায় ঠিক আছে বড় চাকা দেওয়ার কারণে সেগুলো ছিঁড়বে না অনেক সময় ব্যাগ কাইট হয়ে যায় আচ্ছা আচ্ছা সেই জন্য বড় চাকা দেওয়া খুব কমফোর্টেবল হবে নাকি হ্যাঁ হ্যাঁ খুবই সুন্দর হবে গাইস চাকাটা কিন্তু অনেক বড় আছে এটাতে দেখতে পাচ্ছেন আপনি টু ইন ওয়ান সবথেকে বেস্ট হল অপশন যে টু ইন ওয়ান আছে আপনি টলি ইউজ করতে পারবেন সাথে আপনার কান্দে ইউজ করতে পারবেন এর ভিতরে আপনি সবকিছু ঢুকেইয়া মনে করেন যে জায়গা আরো থাকবে না জি একটা ফুল পিস ঢুকে ঢুকে পড়ার জায়গা থাকবে তারপর জায়গা থাকবে অনেক ব্যাড নিতে পারবে জি জি
আচ্ছা ভাই এটা ব্যাগের প্রাইস কত রাখবেন ব্যাগের প্রাইস আপনার লোকাল বাজারে আমরা 2500 টাকা পে আর সেটার সাথে দিচ্ছি আমরা তো 2000 টাকা 2000 টাকা মাত্র 2000 টাকা আর লোকালটা প্রাইস আর লোকাল আপনার লোকাল যা কিনতে আসবে একটা ব্যাগ তার জন্য 2500 টাকা 2500 টাকা এটা কালার চেঞ্জ করে কালার অন্য কালার আছে নেভি ব্লু কালার আছে রেড কালার আছে কালার দেওয়া যাবে আচ্ছা অপশনাল থাকবে নাকি অপশনাল থাকবে হ্যাঁ আচ্ছা 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 তো সেটার সাথে 500 টাকা ডিসকাউন্ট দিচ্ছেন এটাতে আপনি হ্যাঁ সেটার সাথে 500 টাকা ডিসকাউন্ট ইমান ভাই ব্লগ থেকে আসলে আচ্ছা ঠিক আছে ভাই দেখুক ভাই আমার ভাই দোকানের অ্যাড্রেসটা বলে দেন আমার দোকান অ্যাড্রেস হচ্ছে সাভার টুইন টাউন মার্কেট লেভেল 4 এ গুলিস্তান দোকান নাম্বার আছে 4098 নাম্বার দোকান নাম হলো রফিক স্পোর্টস রফিক স্পোর্টস ওকে ওকে আর আপনি তো অনেক হোলসেল করেন নাকি ভাই ব্যাটারি আছে অনেক কিছু আছে আপনার দোকানে হ্যাঁ যারা হোলসেল নিতে চায় তারা মোবাইল নাম্বার দিয়ে দিব যোগাযোগ করবে এবং সব জায়গায় পাঠানো যাবে বাংলাদেশ যে কোনো জায়গায় পাঠানো যাবে ওকে ওকে তো ভাই আজকের মত এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আসবেন আইমান ভাই ব্লগ বেশি বেশি দেখবেন আসসালামু আলাইকুম